হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফরহান হোসেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি কমপ্লিট বাইনারি ট্রির কিছু কোশ্চেন দেখবো, যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিও থেকে যে ফর্মুলাগুলো পেয়েছি সেখান থেকে। তো প্রথম কোশ্চেনটা চলুন দেখা যাক কি বলা আছে এখানে। ইফ এ কমপ্লিট বাইনারি ট্রি হ্যাজ থ্রি হাইট, দেন হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস? ওকে, ম্যাক্সিমাম নাম্বার থ্রি হাইটের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস, এটা একই টার্মস বারবার আসতেছে, তো আপনারা হয়তো বা জানেন এটা। তারপর আমি আবার দেখাচ্ছি, এখানে হবে ফোর, তাহলে এখানে হবে ফিফটিন, তাই না? তার মানে হাইট থ্রির জন্য ফিফটিন হবে। তো যদি এখানে হাইট ফোর দেওয়া থাকে তাহলে কত হবে? ফোর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, রাইট? তাহলে আপনারা এটা করে নেবেন, আশা করি পারবেন আপনারা। তো পরের টার্মসটা দেখি, যে এখানে বলা আছে ইফ এ কমপ্লিট বাইনারি ট্রি হ্যাজ ফিফটিন নোডস, দেন হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্যাট ট্রি? হ্যাঁ, যদি ফিফটিন নোডস থাকে তাহলে হচ্ছে আপনার হাইট কত হবে, এটা আশা করি আপনারা জানেন। এখানে হবে থ্রি, গত ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা দেখেছেন। তো আমি একটু বেশি নিয়ে করি, যদি এখানে ধরেন পনেরো আছে, তাই না? তো হাইট পনেরো আছে, তো আমি এখানে ধরলাম যে পনেরো না, আমি টোয়েন্টি নাইন দিলাম এখানে, ধরুন টোয়েন্টি নাইন একটু করে দেখি তাহলে কি হবে এখানে। লগ টু টোয়েন্টি নাইন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা হবে সিলিং দেওয়া হবে এখানে। তো এখন দেখি, তো এখানে লগ কি আসে, এখানে লগ টু, এখানে আসে হচ্ছে থার্টি মাইনাস ওয়ান সিলিং। তাহলে এটা একটু করে দেখি কীভাবে এটা 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 কীভাবে করবো আমরা। এখানে দিব হচ্ছে লগ থার্টি ডিভাইডেড বাই দিব হচ্ছে লগ টু, থ্রি পয়েন্ট নাইন জিরো। তো দেখুন আমি এটা সিলিং ইউজ করছি, তাই না? সিলিং ইউজ করার মানে কি, আপনার এখানে যাই থাকুক না কেন আমি ম্যাক্সিমামটা নিব। তাহলে আমি এখানে নিব ফোর, রাইট? এখানে আমি নিব ফোর। তো আশা করি আপনার বুঝছেন। আমরা পরের কোশ্চেনটা দেখি, ইফ এ কমপ্লিট বাইনারি ট্রি হ্যাজ থ্রি হাইট, দেন হোয়াট উইল বি দ্য মিনিমাম নাম্বার অফ নোডস? হ্যাঁ, তো সেম জিনিস আগেরগুলোও এখানেও, বাট এখানে একটু ফর্মুলাটা আলাদা। যদি একটা কমপ্লিট বাইনারি যদি হাইট থ্রি থাকে তাহলে সেইটার ক্ষেত্রে সর্বনিম্ন নোডস কতগুলো হবে, এইচ এর জন্য সর্বনিম্ন নোডসের কথা বলতেছি, তাই না? এখানে সূত্রটা কি হচ্ছে, টু টু দি পাওয়ার এইচ, এখানে এইচ বলতে হচ্ছে হাইট, হাইট কত আছে আমার থ্রি, থ্রি, তাহলে এখানে কত হবে, টু টু দি পাওয়ার থ্রি মানে কি এইট। তার মানে আমার উপরে একটা ট্রি দেওয়া আছে, একটু দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তার মানে হাইট থ্রির জন্য আমার আটটা নোড হবে, যেটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে টুর জন্য কত হবে, তাহলে এখানে টু টু পাওয়ার সরি, হ্যাঁ টু টুর জন্য কত হবে, টু টু পাওয়ার টু, তার মানে হবে ফোর, এক দুই তিন চার, এখানে চারটা নোডই আছে। আবার বলতেছি আপনারা যদি চিন্তা করেন যে সর্বনিম্ন আমি তো এখানে একটা দিয়েও সর্বনিম্ন বিবেচনা করতে পারি, এখানে একটা যদি নোড এক্সট্রা বাড়ান আপনারা তাহলে এটা সর্বনিম্ন থাকবে না। এখানে যেই সূত্রগুলো এটা শুধুমাত্র সর্বনিম্ন যেই নোট সেইটার জন্য কাজে লাগবে। হ্যাঁ, তো আসুন পরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলা আছে কি, ইফ এ কমপ্লিট বাইনারি ট্রি হ্যাজ ম্যাক্সিমাম এইট নোট, যদি একটা কমপ্লিট বাইনারি ট্রি সরি মিনিমাম এইট নোটস থাকে, দেন হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্যাট ট্রি? হ্যাঁ, মিনিমাম সর্বনিম্ন যদি আটটা নোট থাকে তাহলে ওই কমপ্লিট বাইনারি ট্রির হাইট কত হবে, তাই না? এটা সূত্রটা দেখি, এটা সূত্র হচ্ছে লগ টু এন, তাই না? লগ টু এন, এখানে এন মানে হচ্ছে নোডস, তাহলে এখানে কয়টা নোড আছে, আমার নোড আছে হচ্ছে আটটা। তো চলুন একটু বসাই দেখি, লগ টু কত, এইট, তার মানে এটা আমি কিভাবে করব, প্রথমে বসাবো হচ্ছে লগ এইট ডিভাইডেড বাই হচ্ছে লগ টু, তাহলে একটু করে দেখি থ্রি, তার মানে আমি বুঝতে পারছি যে আমার যদি এখানে মিনিমাম আটটা নোডের জন্য আমার থ্রি আসছে, হাইট থ্রি আসছে, হ্যাঁ, যেটা আমি এখানে পেয়ে গেছি অলরেডি, তাই না? এটা কমপ্লিট বাইনারিটির জন্য যেটা আমি অলরেডি পেয়ে গেছি। তো আপনারা যদি, আচ্ছা আরেকটা দেখাই দিই লক ইয়ার জন্য, তো এখানে এইট আছে, তো আরেকটা দেখি হাইট টুর জন্য, হাইট টুতে সর্বনিম্ন এক দুই তিন চারটা আছে, তাহলে আমি একটু চেক করে দেখি আমার ঠিক আছে কিনা, আমার যদি নোটস দেওয়া থাকে তাহলে আমি সেখান থেকে হাইট বের করতে পারি কিনা। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে ফোর, তাহলে এখানে দিই লক টু হচ্ছে ফোর, তাহলে আবার কীভাবে বের করব, তাহলে এখানে দিব হচ্ছে লক ফোর ডিভাইডেড বাই হচ্ছে লক টু, তাহলে টুই আসতেছে, তার মানে হাইট টু। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। তো আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে মেইল করবেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।